আসসালামু আলাইকুম, আমি মাহবুব রহমান, চন্দ্রলক্ষা মনিরুল উলুম সিনিয়র মাদ্রাসা। অনলাইন ক্লাসে সকল ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজ অনলাইন ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকার আলোচনা করা হয়েছে এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটি প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে পূর্বে। আজ আলোচনা হবে সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, দশমিক থেকে এই তিনটা পদ্ধতিতে রূপান্তর নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, রূপান্তর বিষয়টা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করে এটা পূর্ব থেকে আমরা জানি, যেহেতু আমাদের পূর্ব থেকে এটা পরিচিত। এখন যেহেতু আমরা বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে পূর্ব থেকে পরিচিত নই এবং ওই বিষয়টা সম্পর্কিত কোনো ধারণা নেই, সেই জন্য আমরা তুলনা করব হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির তুলনা। এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির তুলনা যদি করতে যাই, তাহলে হচ্ছে আমরা দেখা যায় শূন্য, এক, দুই এরকম ভাবে নয়টা অঙ্ক, টোটাল দশটা অঙ্ক নিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি কাজ করে। আবার শূন্য এবং এক এই দুইটা অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে। আবার শূন্য, এক থেকে সাত এরকম আটটা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে। ঠিক তেমনি ভাবে শূন্য, এক, দুই এরকম ভাবে এফ টোটাল ষোলোটা অঙ্ক নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাজ করে। এই যে এক একটা পদ্ধতির এক একটা সিস্টেম বা এক একটা পদ্ধতির এক একটা বেস, এই বেসের উপর ভিত্তি করে আমরা কি করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের সিস্টেমটা আমরা এখন দেখব। যেমন আমরা স্বাভাবিক যেটা বলি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক আমরা দশ লিখলাম অথবা দশ না লিখে আমরা বারো লিখলাম, বারো লিখলাম, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির সিম্বল হচ্ছে দশ, কেননা এটা দশটা অঙ্ক নিয়ে কাজ করে, এই জন্য আমরা দশ লিখবো। আবার যদি বাইনারি সংখ্যা পদ্ধতি লিখি, যেমন শূন্য, এক, আবার এক, শূন্য, এইগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাই দশমিক সংখ্যা পদ্ধতিতে ওই এক শূন্য আছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে এক শূন্য আছে, আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক আছে। এখন আমরা বোঝার জন্য এটাকে আমরা মিল করব, এটা বাইনারি সংখ্যা পদ্ধতি দুই, ঠিক আছে। আমরা যদি আমরা ব্র্যাকেটের বাইরে দুই লিখি, তাহলে আমরা এটা লিখবো বাইনারি সংখ্যা পদ্ধতি, যদি দুই না লিখে লিখি এইট, আট, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো কি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার আট না লিখে যদি আমরা লিখি ষোলো, তাহলে আমরা লিখবো এটা কি বুঝবো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। মূল কথা হচ্ছে এই অঙ্কগুলি যেমন শূন্য এবং এক, এই অঙ্কগুলি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতি, চারটা সংখ্যা পদ্ধতিতেই এই শূন্য এবং এক অঙ্ক আছে। এখন এটাকে আলাদা আলাদা চিহ্নিত করতে গেলে আমরা কি করব, তাদের বেসকে মিল করব, ঠিক আছে। যেমন হেক্সাডেসিমালের বেস হচ্ছে ষোলো, এই জন্য আমরা ষোলো লিখলাম, আবার অক্টালের বেস আট, এই জন্য আমরা এটার বাইরে আট লিখবো, আর বাইনারি হলে এটার বাইরে কি লিখবো দুই, এরকম ভাবে কি আমরা নির্ধারণ করব যে এটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা বা কোন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলি আছে, ঠিক আছে। আচ্ছা যাক, এখন আমরা বারো লিখলাম, এই বারোকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব। যেমন বারো দশমিক পদ্ধতি সমান সমান প্রশ্নবোধক, এখানে ফলাফলটা বসবে, ফলাফলটা কি হবে সেটা হচ্ছে বাইনারি পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এখন বাইনারি পদ্ধতিতে যদি আমরা রূপান্তর করতে যাই, তাহলে রূপান্তর করতে হলে বাইনারির বেস হচ্ছে দুই, বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে কি দুই। এখন আমরা এই বারোটাকে দুই দিয়ে ভাগ করবো, ভাগ করলে সুনির্দিষ্ট নিয়ম মেনে আমরা কি করব, একটা ফলাফল তৈরি করব, সেটা কি বাইনারিতে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বারোকে দুই দিয়ে ভাগ করি, তাহলে দুই বিভাগ বারো, এখন এই দুই বারো মাঝে যাই হচ্ছে আমাদের ছয় বার, অবশিষ্ট কোনো সংখ্যা থাকে না, যদি না থাকে আমরা টান দিয়ে ডান দিকে টান দিয়ে জিরো লিখবো, যেহেতু আমাদের কোনো অবশিষ্ট নাই। এখন এই ছয়টাকে আবার দুই দিয়ে ভাগ করবো, এখানে আমাদের দেখা যায় তিনবার যায়, তিনবার গেলে তিন দুগুণে ছয়, এখানেও কোনো অবশিষ্ট থাকে না, আমরা জিরো লিখলাম। আবার এই তিনটাকে যদি আবার দুই দিয়ে ভাগ করি, তাহলে এই দুই তিনের মাঝে যায় কি একবার, দুই তিনের মাঝে একবার গেলে আমাদের অবশিষ্ট থাকে এখানে কি এক, এর জন্য আমরা এখানে টান দিয়ে লিখবো এক,
ঠিক আছে আবার এই একটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এই দুই একের মাঝে যায় না যদি না যায় তাহলে আমরা এখানে লিখব শূন্য তাহলে আমরা লিখব 1 মানে এই একটা আমাদের ডান পাশে চলে গেল ঠিক আছে তাহলে আমরা নিচে পেলাম 1 আবার 1 উপরে দুইটা শূন্য এখন আমরা নিচ থেকে উপরের দিকে সাজাব ঠিক আছে নিচ থেকে যদি আমরা উপরের দিকে সাজাই তাহলে আমরা দেখা যায় 1 1 0 0 ঠিক আছে হচ্ছে এই 1 1 0 0 আসছে এটা সমান সমান এটা আসছে ঠিক আছে এখন এই যে 1 1 0 আসছে এই 1 1 0 টা হচ্ছে আমাদের দশমিকের বাইনারি পোল ঠিক আছে দশমিকে আমরা লিখব 12 আবার সমান সমান আমরা ওই যে প্রশ্নবোধক রাখছিলাম ওই প্রশ্নবোধকের ঘরে আসবে এই 1 1 0 0 1 1 0 0 এটা হচ্ছে কি বাইনারি আমরা রূপান্তর করলাম কোন পদ্ধতিতে দুই দ্বারা ভাগ করি কেন দুই দ্বারা ভাগ করে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব আর বাইনারিতে রূপান্তর করব মানে বাইনারির মূল ভিত্তি হচ্ছে দুই সেই দুই দ্বারা আমরা কি 12 কে ভাগ করলাম আমরা যে ফলাফল পেলাম ওই ফলাফলটাকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে আমরা কি 1 1 0 0 পেলাম সেই 1 1 0 0 এটা হচ্ছে 12 দশমিক পদ্ধতিতে 12 এর বাইনারি পোল মানে এটাও কিন্তু 12 ই কিন্তু সেটা কি পদ্ধতি কি বাইনারি পদ্ধতি ঠিক আছে এই যে আমরা 1 1 0 1 পেলাম সেই 1 1 0 1 আমাদের দশমিক পদ্ধতিতে 12 আর বাইনারি পদ্ধতিতে 12 হচ্ছে 1 1 0 1 এই হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারি পদ্ধতিতে কি করলাম রূপান্তর করলাম ঠিক তেমনি ভাবে অন্য একটা সংখ্যা পদ্ধতি যদি আমরা রূপান্তর করতে যাই এই 12টাকে দেখা যায় অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব কোন পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তাহলে আমাদের থিওরি বা সূত্র হচ্ছে কি আমরা যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির মূল বেস বা ভিত্তি দিয়ে আমরা কি করব ভাগ করব যেমন আমরা এই 12টাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ঠিক আছে তাহলে এই 12টাকে আমরা ভাগ করব কিসে 8 দ্বারা ভাগ করব কেন 8 দ্বারা কারণ হচ্ছে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব অক্টাল সংখ্যা পদ্ধতির মূল বেস বা ভিত্তি হচ্ছে কি 8 এই জন্য 8 দ্বারা আমরা কি 12 কে ভাগ করব এখন লক্ষ্য করলে দেখতে পাই যে 8 12 মধ্যে যায় কয়বার 8 দুগুণে 16 12 থেকে বেশি হয়ে যায় এই জন্য আমরা দুইবার দিতে পারবো না দিব কয়বার একবার ঠিক আছে আচ্ছা একবার দেওয়ার পরে 8 12 পর্যন্ত যাইতে আরো 4 অবশিষ্ট থাকে কত অবশিষ্ট 4 অবশিষ্ট থাকে তাহলে এই 4 আমরা এখানে লিখব ঠিক আছে এখন এই 1 যেন আছে নিচে ফলাফল পাইছিলাম এই 1টাকে আমরা কি করব আবার 8 দিয়ে ভাগ করব কারণ 8 দিয়ে 1টাকে যদি ভাগ করতে যাই তাহলে 1 এর মধ্যে 8 একবারও যায় না যদি না যায় তাহলে আমাদের সিস্টেম হচ্ছে এখানে লিখব 0 এই 1টা চলে যাবে কি ডান পাশে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির সময় আমরা দেখলাম যে যেই ফলাফলটা আমরা পাইছি বা অবশিষ্টের ক্ষেত্রে যে সংখ্যাটা দাঁড়াইছে সেই সংখ্যাগুলি আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো থেকে নিচ থেকে উপরের দিকে তাহলে আমাদের এখানে আসতেছে 1 4 ঠিক আছে তাহলে 1 4 হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে 12 আমরা স্বাভাবিকভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা লিখছি 1 2 এটা হচ্ছে 12 আমরা মিন করছি দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের ওই যে ফলাফলটা পাবো কোন পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 4 এটা হচ্ছে আমাদের 12 ফলাফল ঠিক আছে এটা আমরা কি লিখব 8 লিখব আনসার এই হচ্ছে কি আমাদের রূপান্তর পদ্ধতি বা রূপান্তর প্রক্রিয়া সিস্টেম আচ্ছা আমরা যদি এখন এই 12টাকে কিসে রূপান্তর করতে যাব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাব ঠিক তেমনি ভাবে যেভাবে আমরা অক্টা বাইনারিতে রূপান্তর করলাম এবং হেক্সাডেসিমালে ইয়া অক্টালে রূপান্তর করলাম যেমন অক্টালে রূপান্তর করতে আমাদের 8 দিয়ে ভাগ করতে হয়েছে বাইনারিতে রূপান্তর করতে 2 দিয়ে ভাগ করতে হয়েছে ঠিক তেমনি ভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে কি করতে হবে 16 দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দুইটা বিষয় সম্পর্কিত রূপান্তর পদ্ধতি তোমাদেরকে দেখালাম বাকি হলো একটা সেই একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে ট্রাই করে দেখবে যে তোমরা এই পদ্ধতিতে কি রূপান্তর করতে পারতেছো কিনা আর এই রূপান্তর পদ্ধতি দেখে এটাকে অবলম্বন করে তোমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবে আর আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ হেক্সাডেসিমালে রূপান্তর পদ্ধতি তোমাদেরকে দেখাবো এই বলে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু